তুমি আবার পায়েশ টেস খাবো দেরি হবে ও তো মোটর বাইক আছে পৌঁছে দিত তোকে রাস্তায় বৃষ্টিতে যদি আটকে যাস একা চলাফেরা করার অভ্যেসটা একটু থাক না থামি মোটর বাইকে তো মাঝে রাস্তায় খারাপ হয়ে যেতে পারে হায় আর আটকাবো না তোকে আসি নম্বর গলফ ক্লাব রোড একসময় এটা আমার বাড়ি ছিল বাড়ির সামনে একটা কদম গাছ আছে আমার বারান্দা থেকে দেখা যেত একদিন ভীষণ বৃষ্টির মধ্যে মনে আছে একটা কুকুর তলায় বসে ভিজছিল চাইলেই রাস্তা পার হয়ে চলে যেতে পারত উল্টো দিকে একটা বাড়ির গাড়ি বারান্দার তলায় কিন্তু রাস্তায় বেরোলই না কিছুতেই ভিজে যাবার ভয় কত ভয় আমাদের সত্যি বেশ বিশ্বাস করে নিয়েছিলাম এটাই আমার বাড়ি বাপি তাই বলতো আমিও তাই ভেবেছি তাই ওদের মুখ চেয়ে ওরা যা বলেছে মেনে নিয়েছি প্রেস থেকে কথা বলতে এসেছে দেখা করিনি কোর্টে গিয়ে মিথ্যে কথা বলেছি রাতের পর রাত ঘুমের ওষুধ খেয়েছি ঘুম আসেনি পলা সকাল ধরে ঘুমিয়েছে আর আমি বারান্দায় ঠায় দাঁড়িয়ে থেকেছি সারা রাত কেন সত্যি কি ভালোবাসা কনসার্ন না 14x12 ফুটের একটা সিকিউরিটি আগামী 17ই অক্টোবর আমি মন্ট্রিলে পৌঁছচ্ছি তোর কাছে থাকবো কদিন ওখানে কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছি দেখা যাক আমার বিয়েটা থাকবে না ভেঙে যাবে তাই নিয়ে এখনই কিছু ভাবছি না বোধহয় একটা পয়েন্টের পরে সেটা আর ম্যাটারও করে না আফটারঅল আমরা সবাই বড় একা আমি তুই আমার যা আমার শাশুড়ি বাবা মা পলাশ কে জানে হয়তো মেট্রো স্টেশনের ওই ছেলেগুলো তাই ভাবলাম তাহলে আর কোনো কিছু ডিস্টার্ব করা কেন চারিদিকের সম্পর্কগুলো যেমন আছে থাক না তাদের উপর ডিপেন্ড না করলেই হলো এতদিন শুধু একা চলার কষ্টটা ভেবে ভয় পেয়েছি কিন্তু তার আনন্দটা সেটা থেকে নিজেকে আর বঞ্চিত করতে চাই না